প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের পেজটি ফলো করুন, পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই সকাল থেকে একটা বাসা খুঁজছি, কিন্তু দুপুর হতে চলল, একটা বাসাও খুঁজে পেলাম না। ঘেমে নিয়ে একেবারে গোসল করে ফেলেছি, যেখানেই যাই কোনো বাসা খালি নাই। এদিকে পেটের মধ্যেও ক্ষুধা এসে নাড়া দিচ্ছে, শরীরটা আর চলছে না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে ঢুকে আমাদের রুমে চলে আসলাম, তারপর ফ্যানের নিচে বসে শরীরটাকে ঠান্ডা করে নিলাম। এখন গোসল করতে যাব। তখনই রুমে হাসান ভাই আসলো, আমার এক ইয়ার সিনিয়র, তবে আচরণটা বন্ধুর মতো। কি মাহফুজ, বাসা খুঁজে পেলে? না ভাই, এখনো পাইনি, গোসল করে খেয়ে দিয়ে আবার খুঁজতে বের হব। ওকে ঠিক আছে ভাই, আপনার জানা মতো কোনো বাসা থাকলে সেটার খোঁজ আমাকে দিয়েন, আমার একটা বাসা খুবই প্রয়োজন, কারণ হোস্টেলে থাকার অভ্যাস আমার নেই। ওকে ঠিক আছে, তুমি বাসা খুঁজতে বের হও, আমিও খোঁজ নিয়ে দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ধন্যবাদ ভাই। হাসান ভাইয়ের সাথে কথাবার্তা বলে গোসল করতে চলে আসলাম। অনেক সময় ধরে গায়ে পানি ঢাললাম, গোসল সেরে বাইরে চলে আসলাম। পেটের মধ্যে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, তাই আর দেরি না করে খাবার রুমের দিকে যেতে থাকলাম। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি, আমি মাহফুজ, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। অন্য কলেজ থেকে ট্রান্সমিশন নিয়ে এখানে এসে অ্যাডমিশন নিয়েছি, কালকে প্রথম কলেজ। হোস্টেলে 3-4 দিন হলো উঠেছি, বাকিটা গল্পের মধ্যেই জানতে পারবেন। আপনাদের পরিচয় দিতে দিতে খাবার রুমে চলে এসেছি, নিজের প্লেটে নিজে খাবার নিয়ে পটাপট খেয়ে নিলাম, পেটটা এতক্ষণ শান্ত হলো। খাওয়ার পর্ব শেষ করে আবার বাসা খুঁজতে নেমে গেলাম। 2-3 ঘন্টা বাসা দেখলাম, কিন্তু আমাকে ভাড়া দিল না, মনটা খারাপ হয়ে গেল। ঘুরতে ঘুরতে পার্কে এসে একটা বেঞ্চে বসলাম, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি হাসান ভাই ফোন দিয়েছে, তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ হাসান ভাই বলেন। মাহফুজ, আমি একটা বাসার খোঁজ পেয়েছি, বাসার মালিক দুজন খুবই ভালো মনের মানুষ, আমি তোমার কথা বলেছি, তারা তোমাকে দেখা করতে বলেছে। ধন্যবাদ ভাই, আপনার উপকার সারা জীবন মনে রাখব। পাগল নাকি? এইটুকু কাজ তো বড় ভাই হিসেবে আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আচ্ছা শোনো, আমি তোমাকে বাড়ির ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তুমি গিয়ে তাদের সাথে কথা বলো। ওকে ভাই, ঠিক আছে। ভাইয়ের সাথে কথা বলার পর মনের মধ্যে অনেক ভালো লাগছে, শেষ পর্যন্ত বাসাটা পেয়ে গেলে একটু শান্তিতে থাকতে পারবো। হোস্টেলে থাকতে খুব কষ্ট হয় এসব ভাবছি, এমন সময় ফোনে মেসেজ আসলো, হাসান ভাই সেই বাসার ঠিকানা দিয়েছে। আমিও আর দেরি না করে ঠিকানা অনুযায়ী চলে গেলাম। 10 মিনিট মতো হাঁটার পর বাড়িটার সামনে চলে আসলাম। বাইরে থেকে বাড়িটা দেখতে অনেক ভালো লাগছে, একদম আমার মনের মতো। বাড়ির দরজায় গিয়ে কলিং বেল দিলাম, কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুলে দিল। কে বাবা তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আন্টি, আমার নাম মাহফুজ, আসলে এক বড় ভাই এই বাড়িটার খোঁজ দিল, আপনারা বলে ভাড়া দিবেন তাই দেখতে আসলাম। ও, তুমি তাহলে সেই ছেলে? হ্যাঁ, হাসান নামে একটা ছেলে ফোন করে তোমার কথা বলছিল, আসো বাবা ভিতরে আসো। তারপর মহিলাটির সাথে ভেতরে চলে গেলাম। ভেতরে সব কিছু সুন্দর করে সাজানো, খুব সুন্দর লাগছে ভেতরটা দেখতে। মহিলাটি আমাকে ভেতরে নিয়ে সোফায় বসতে দিলেন, সোফায় একটা লোক বসে আছে, নিশ্চয়ই মহিলাটির স্বামী। তারপর আমি সোফায় বসলাম, তখন লোকটা বলল, শোনো বাবা, আমাদের উপরতলার 2টা রুম খালি আছে, এমনি ফেলে রাখছিলাম, আজ একটা ছেলে ফোন করে বলল যে তুমি নাকি বাসা খুঁজতেছো, তাই আমিও ভাড়া দিতে রাজি হলাম। আসলে আঙ্কেল, আমি হোস্টেলে থাকতে পারি না, তাই একটা ভালো বাসা খুঁজতেছিলাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে ভাড়া দিচ্ছেন। এতে আবার ধন্যবাদের কি হলো, তুমি তো আমার ছেলের মতো, নিজের কেউ ভাড়া নিবে, এটাতে আবার ধন্যবাদের কিছু আছে নাকি? আর শোনো, তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, আমার একটা মেয়ে আছে কিন্তু কোনো ছেলে নাই, তুমি আমার বাসায় থাকলে একদম ছেলের মতো হয়ে থাকতে হবে, তোমার কাছ থেকে ভাড়ার একটা টাকাও নিব না। আর হ্যাঁ, তুমি কালকে বিকালেই চলে আসো। ওনাদের কথা শুনে আমি কেঁদে দিলাম। এই বোকা ছেলে, কাঁদছ কেন? চোখের পানিটা মুছে নাও আর কালকেই সমস্ত কিছু নিয়ে বাসায় চলে আসো,
এখন চলো তোমার রুমটা দেখিয়ে দিয়ে আসি। এই বলে আন্টি আমাকে উপরে রুমে নিয়ে গেলেন। রুম দুইটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা, যেন এখানে কেউ থাকে। রুমগুলো দেখেই তো আমার মনে ধরে গেল, আমিও এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলাম। তারপর লক্ষ্য করলাম যে বাসায় ছাদ আছে, এতে আমার জন্য ভালোই হবে। রাতের বেলা ছাদে গিয়ে রাতভর আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে। আঙ্কেল আন্টির সাথে আরও কিছু সময় কথা বলে হোস্টেলে চলে আসলাম। আসার সময় আন্টি আমার ফোন নাম্বার চাইলে আমিও দিয়ে আসলাম। হোস্টেলে এসে হাসান ভাইকে ধন্যবাদ দিলাম বাসাটা খুঁজে দেওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিলাম। বিকাল হয়ে যাওয়ায় বাইরে থেকে একটু ঘুরে আসলাম। হোস্টেলে এসে একটানা বসে কলেজের পড়াগুলো শেষ করলাম। তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম। তারপর আমার সব কিছু প্যাকিং করলাম, কারণ আজকে বিকালে ওই বাসায় চলে যাব। অনেকটা সময় লেগে গেল প্যাকিং করতে। তারপর সকালে নাস্তাটা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কলেজে ঢোকার কিছু সময় আগে ফোনটা বেজে উঠল, আন্টি ফোন দিয়েছে। হ্যাঁ আন্টি, বলেন। মাহফুজ, তুমি কি আজ বিকেলেই আসতেছো? হ্যাঁ আন্টি, আজ বিকালেই আসব। কেন আন্টি, কোনো সমস্যা? না বাবা, আমি নিশ্চিত হয়ে নিলাম আর কি। আচ্ছা তুমি আসো, আমি সব কিছু ঠিকঠাক করে রাখছি। ওকে আন্টি। আন্টির সাথে কথা শেষ করে কলেজ গেট দিয়ে ঢুকলাম। কিন্তু এ কি, সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? বিষয়টা প্রথমে বুঝতে পারলাম না, তারপর নিজের দিকে তাকালাম। আমাকে তো একদম খ্যাত দেখা যাচ্ছে, আর দেখা যাবেই বা না কেন? আমার পোশাক আশাক তো খ্যাতদের মতোই নোংরা হয়ে আছে। তবে সমস্যা নেই, নিজেকে মানুষের মতো মানুষ হতে গেলে আমাকে এভাবেই চলতে হবে। এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতেই আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতে লাগলো, কিন্তু এটা তো কমন ব্যাপার, এগুলোর মধ্য দিয়েই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথম সারির বেঞ্চে কেউ বসতে দিল না, তাই সব থেকে শেষের বেঞ্চে বসতে হলো। আমার সাথে কেউ কথাও বলল না, এমনকি তাকালও না। একটু পর স্যার ক্লাসে এসে ক্লাস নিতে থাকলেন। আমি পরিপূর্ণ মনোযোগ দিলাম স্যারের ক্লাসে, কারণ আমার জীবনটাকে বদলাতে হবে। ক্লাস শেষ হয়ে গেলে ক্যাম্পাসে এসে বসলাম। চারদিকে তাকিয়ে দেখলাম সবারই বন্ধু আছে, শুধু আমি একা বসে আছি। কিন্তু কিছুদিন আগে আমার কোনো বন্ধুর অভাব ছিল না, এসব ভাবতে লাগলাম বসে বসে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। পেছনে তাকাতেই একটা ছেলে আমার কাছে এসে বসলো, তারপর হাত বাড়িয়ে দিল। হাই, আমি তাহসিন। তারপর আমিও হাত বাড়িয়ে দিলাম। হাই, আমি মাহফুজ। তো এখানে একা একা বসে কি করতেছো? আমি তো খ্যাত, তাই কেউ বন্ধুত্ব করেনি। আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে কি তোমার বন্ধু করবে? তাহসিনের কথা শুনে অবাক না হয়ে পারলাম না। যেখানে কেউ আমার সাথে কথা বলছে না, সেখানে ও নিজে এসে আমার সাথে বন্ধুত্ব করছে। তারপর বললাম, তাহসিন, তুমি আমার মতো একটা খ্যাতকে বন্ধু বানাবে? তোমার মান সম্মান কমে যাবে না? এরকম আর একটা কথা বললে কানের নিচে একটা দিব। আমি কারোর পোশাক দেখে বন্ধুত্ব করি না, তার মন দেখে বন্ধুত্ব করি, আর আমার কোনো মান সম্মান কমে যাবে না। এখন বলো, বন্ধু বানাবে কি না? তাহসিনের কথাটা আমি আর ফেলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা দুজন বন্ধু। কিন্তু বন্ধুত্বের ভিতরে কোনো আপনি তুমি চলে না, তাই আজ থেকে তুই করেই ডাকবো। ওকে ঠিক আছে। মাহফুজ, ক্লাসে চল, কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, সেগুলো করে বাড়ি ফিরব। ওকে চলো। তারপর তাহসিনের সাথে ক্লাস করতে গেলাম। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে ওকে বিদায় দিয়ে হোস্টেলে চলে আসলাম। তারপর বিকালে সব কিছু নিয়ে সেই ভাড়া বাসায় চলে গেলাম। আমাকে দেখে আন্টি আর আঙ্কেল অনেক খুশি হলেন। তারা আমাকে রুম গোছাতে সাহায্য করলেন। সব কিছু ঠিকঠাক করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রুমের জানালা দিয়ে বাড়ির পেছনে চোখ পড়তেই খুব সুন্দর একটা ফুলের বাগান দেখতে পেলাম। বাগানটা অনেক দেখতে ইচ্ছা করলো, তাই বাগানে চলে গেলাম। সেখানে খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটে রয়েছে, সেটা দেখতে অনেক ভালো লাগছিল, তাই ফুলটা ছিঁড়ে নিলাম। ফুলটা ছিঁড়তেই পেছন থেকে একটা মেয়ের আওয়াজ কানে আসলো। এই তুই কে রে, তোর সাহস কেমনে হলো এই গাছ থেকে ফুল ছেড়া? হঠাৎ করে মেয়েটার কথায় চমকে উঠলাম। তারপর পেছনে তাকাতেই তো জ্ঞান হারানোর মতো অবস্থা, এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম। এই বান্দর পোলা, তোর সাহস কেমনে হলো এই গাছ থেকে ফুল ছেড়া? আর তুই কে, এখানে বা কি করতেছিস? মেয়েটার কথা শুনে ভয় পেয়ে গেলাম। তারপর বললাম, আপনি কে আর আপনি বা এখানে কি করছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে বলতেছিস যে আমি কে? চাপার দাঁত সবগুলোই ফেলে দিব।
মনে মনে বললাম, খাইছে রে, চিনতে পারি নাই মেয়েটাকে, কত কিছু বলে ফেললাম। এখন যদি মেয়েটা আন্টিকে বলে দেয় তাহলে আমাকে আর এই বাড়িতে রাখবে না। সরি ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি, আসলে আমি আপনাদের বাসায় ভাড়াটিয়া, আপনাকে না চিনে অনেক কথা বলে ফেলেছি। মেয়েটা কিছু বলতে যাবে তখনই আন্টি চলে আসলো। কি হয়েছে রে তানহা, বাড়িতে এসেই এত চিল্লাচ্ছিস কেন? দেখো না আম্মু, আমি কত কষ্ট করে গোলাপ গাছটাকে বড় করেছি, আর সেটাতে একটাই ফুল ধরেছিল, সেটাই ছেলেটা ছিঁড়ে ফেলেছে। আচ্ছা, এই ছেলেটাই বা কে, আর এখানেই বা কি করতেছে? রাগ করিস না মা, মাহবুব বুঝতে পারে নাই, ও আজকেই নতুন আসছে তো তাই না বুঝে ফুলটা ছিঁড়ে ফেলেছে। আজকে আসছে মানে? তারপর আন্টি আমার বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলে। সব শুনে মেয়েটা শান্ত হন। তবে হ্যাঁ, মেয়েটার নামটা জানতে পারলাম, সত্যি চেহারাটাও যেমন হুরপরির মতো, নামটাও তেমন সুন্দর। মাহফুজ, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, নাস্তা তৈরি করে তোমাকে ডেকে দিব। ওকে আন্টি। এটা বলে নিজের রুমে চলে আসলাম, তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। কিন্তু তানহার কথা মাথা থেকে চাপছেই না। এই কী সব ভাবছি আমি, যার বাসায় এসে আশ্রয় পেয়েছি তাকে নিয়ে এরকম ভাবছি? না, মনকে শক্ত করতে হবে, এখন কোনো মেয়ের মায়াজালে নিজেকে জড়ালে প্রতিষ্ঠিত হতে পারবো না। এসব ভাবতে ভাবতেই আন্টির ডাক কানে আসলো, রাতের খাবারের জন্য ডাকছে। তারপর আমিও নিচতলায় গেলাম খাবার জন্য, দেখি টেবিলে সবাই খাবার নিয়ে বসে আছে। আমি যেতেই আঙ্কেল বলল, বসো বাবা, তোমার জন্য ওয়েট করতেছিলাম। তারপর আমিও খেতে বসে গেলাম, রান্নাটা অনেক ভালো হয়েছে তাই মজা করে খেতে লাগলাম। সবাই মিলে খাবার খাচ্ছি, তখনই তানহা বলে উঠল, সরি মাহফুজ, তখন কিছু না জেনেই তোমাকে অনেক কথা বলে ফেলেছি, আসলে গাছটা আমি খুব শখ করে লাগিয়েছিলাম তো তাই। না ম্যাম, সরি বলার কি আছে, আসলে আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। হ্যাঁ মাহফুজ, ম্যাম বলছো কাকে, আমাকে ম্যাম ডাকার কোনো প্রয়োজন নেই, ওসব আমার একদম ভালো লাগে না। আর শোনো, যেহেতু তুমি আমার সাথে এক ক্লাসে পড়ো, সেহেতু তুমি তুই করে ডাকবা, আর ছমাকেও তুই করে ডাকতে হবে। ওকে ঠিক আছে, তুই করেই ডাকবো। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, আমি আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম, তারপর কলেজের পড়াটা পড়তে লাগলাম, সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে লাগলাম, কারণ আমাকে কলেজে টপার হতে হবে। পড়াশোনা প্রায় শেষ, ঠিক সেই সময় দরজায় কে যেন টোকা দিল, দরজা খোলাই আছে, আসতে পারেন। তারপর রুমে তানহা আসলো, হঠাৎ তানহাকে দেখে একটু অবাক হলাম। তানহা এসে আমার বিছানায় বসলো। মাহফুজ, কি করিস তুই? দেখতেই তো পাচ্ছো যে পড়াশোনা করছি। হই, তুই কি বললি, আমি কি তোর বৌলা কি যে আমাকে তুমি করে বলতেছিস? আসলে সেটা নয়, একেবারে কাউকে আমি তুই করে বলতে পারি না, তুমি করেই বলি। কিন্তু আমাকে তুই করেই বলতে হবে, কারণ আমার সাথে একই ক্লাসে পড়িস, আর যদি আবারও তুমি করে বলতে শুনেছি তাহলে তোর খবর আছে। ওকে ওকে ঠিক আছে, তুই করেই বলবো। তো আমার ঘরে হঠাৎ করে আসলি, ব্যাপারটা কি? এমনিতেই দেখতে আসলাম যে তুই কি করছিস। ও বুঝলাম। আচ্ছা, আরেকটা কথা বলতে আসছিলাম, সেটা হলো কালকে তুই আমার সাথে কলেজে যাবি, এতদিন ধরে একা একা কলেজে যাচ্ছি, এখন একটা সাথী তো পাওয়া গেল, ভালো হয়েছে না? ওকে ঠিক আছে যাব, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, তুই তোর রুমে চলে যা, কাল সকালে দেখা হবে। ওকে ঠিক আছে। এই বলে তানহা রুমে চলে যায়। তারপর আমি রুমের দরজা আটকে দিয়ে আরও কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। রাতে খুব ভালো ঘুম হলো, সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে আবার বই নিয়ে বসলাম। পরে আন্টি খাবার খাওয়ার জন্য ডাক দিল, সবাই মিলে একসাথে খাবার শেষ করলাম। খাবার শেষ করে তানহা বলল, মাহফুজ তুই রুমে গিয়ে রেডি হয়ে নে, দুজন একসাথে কলেজে যাব। ওকে যাচ্ছি। এটা বলে রুমে চলে আসলাম, কিন্তু আমার মাথায় অন্য একটা চিন্তা কাজ করতে লাগলো। আমি যদি এইরকম খ্যাত হয়ে তানহার সাথে কলেজে যাই তাহলে তো সবাই তানহাকে নিয়ে হাসাহাসি করবে, তাছাড়া আমার জন্য তানহার অপমান হবে সেটা আমি চাই না। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ আমি তানহার চেহারা আর পোশাকের সাথে আমার কোনোটাই মেলে না। কিন্তু আমি যে ওকে না নিয়ে চলে আসছি এটার জন্য তো তানহা আমাকে শাস্তি দিবেই। এসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলাম। তারপর গেট দিয়ে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো, কিন্তু এটা তো নিত্যদিনের ব্যাপার তাই কিছু মনে করি না। আবার আমার ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। ঠিক সেই সময় কে যেন খ্যাত বলে পেছন থেকে ডাক দিল। তারপর আমিও পেছন ঘুরে তাকালাম, দেখি কয়টা ছেলে বসে আছে, আর সেখান থেকে একটা ছেলে আমাকে ডাকছে। তারপর আমি তাদের কাছে গেলাম, যে ছেলেটা আমাকে খ্যাত বলে ডাকছিল সে বলতে লাগলো,
ওই খ্যাত গাইয়া, এই চিঠিটা নিয়ে গিয়ে ওই ভাইকে দিয়ে আয়। ছেলেটা অন্য একটা ছেলেকে দেখিয়ে দিয়ে বলল, ডানে বামে না তাকিয়ে সোজা গিয়ে চিঠিটা দিয়ে আসবি, নয়তো তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, এটা বলে চিঠিটা হাতে নিয়ে সেই ছেলেটার কাছে গেলাম। তারপর সামনে গিয়ে চিঠিটা দিলাম। ছেলেটা চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ পড়ল, তারপর চিঠিটা ভাঁজ করে ঠাস করে একটা চড় মেরে দিল। চড়ের তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম, মাথার মধ্যে ভন ভন করে ঘুরতে লাগলো। পুরো কলেজের ছেলে পেলে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটা আবার বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার কাছে আসছিস সিগারেট চাইতে? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই তোরা এই ক্ষেতটাকে আচ্ছা মতো ধুলাই কর, যাতে জীবনে পা তুলে দাঁড়াতে না পারে। এটা বলার সাথে সাথে সেই 10 থেকে 12টা ছেলে এসে আমাকে মারতে লাগলো। কিছুক্ষণ মারার পরে মনে হচ্ছে এখনই শরীর থেকে রুহুটা বেরিয়ে যাবে। অনেক সময় মারার পরেই সবাইকে থামতে বলল। তারপর ছেলেটা আমার কাছে এসে কানে কানে বলল, এটা ছিল তোর এই কলেজে আসার প্রথম ডোজ, যাতে করে আমার নাম নিতেও তোর 10 বার ভাবতে হয়। সারা শরীর ব্যথায় টনটন করতে লাগলো। অনেক কষ্ট করে উঠে মাঠের একটা কোণায় বসলাম। ঠিক সেই সময় তাহসিন কাছে এসে জড়িয়ে ধরল। দোস্ত, তোর কিছু হয় না তো? জানিস আমার কত চিন্তা হচ্ছিল। আসলে ওর নাম জনি, ওর বাবা এই এলাকার MP, তাই যা ইচ্ছা তাই করে। ওর সাথে কেউ চোখ তুলে কথা বলার সাহসও পায় না, আমার সাথেও এমন করেছে। ওকে, সমস্যা নাই, আমার কিছুই হয়নি। তারপর তাহসিনের সাথে গল্প করতে লাগলাম। ঠিক সেই সময় তানহা কলেজে চলে আসলো, এসেই আমাকে একটা চড় মেরে দিল। তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। আর হ্যাঁ, গল্পটি মোটেও মিস করবেন না।